আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আফরোজা রূপা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। কাশ্মীরের লাদাখ সীমান্তে চীনা বাহিনীর সাথে সংঘর্ষে ভারতীয় বিশ্বসেনা নিহত, তুমুল উত্তেজনা, হুঁশিয়ারি চীনের। করোনার উপসর্গ নিয়ে বিভিন্ন জেলায় মারা যাচ্ছেন অনেক মানুষ, জামালপুরে স্ত্রীর মৃত্যুর পর পালিয়ে গেছে স্বামী। এবং কালো টাকা সাদা করার সুযোগ বৈষম্যমূলক মনে করেন অর্থনীতিবিদরা, ব্যবসায়ীদের মিশ্র প্রতিক্রিয়া। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, শুরুতে ভারত চীন সংঘর্ষ প্রসঙ্গ। বিতর্কিত অঞ্চল কাশ্মীরের লাদাখে চীনা বাহিনীর সাথে সংঘর্ষে ভারতীয় বিশ্বসেনা নিহত হয়েছে। তাদের মধ্যে ভারতীয় সেনাবাহিনীর একজন কর্নেলও রয়েছেন, ভারতীয় সেনাবাহিনী এ তথ্য দিয়েছে। পাশাপাশি চীনা সেনাবাহিনীর 43 জন সদস্য এ ঘটনায় হতাহত হয়েছে বলে দাবি করেছে ভারতের গণমাধ্যম, তবে তা স্বীকার করেনি চীনা কর্তৃপক্ষ। গোলাগুলি নয়, পাথর ও লোহার রড দিয়ে মারামারিতে সীমান্তে হতাহতের এই ঘটনা ঘটে, তবে এখনও সেখানে তুমুল উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত সেনা মোতায়েন করেছে দুই দেশই। বেজিংয়ের অভিযোগ, গালওয়ান উপত্যকায় সীমান্ত অতিক্রম করেছিল ভারতীয় বাহিনী। নয়াদিল্লির দাবি, সংঘর্ষে দুপক্ষেরই বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে সীমান্ত ইস্যুতে একতরফা কোনো সিদ্ধান্ত না নিতে ভারতকে সতর্ক করেছে বেজিং। তেমনটি হলে সমস্যা বাড়তেই থাকবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও জিলিয়ান। বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে সীমান্ত উত্তেজনা কমাতে এরই মধ্যে বৈঠক করেছেন দুদেশের সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা। ভারতের অভিযোগ, লাদাখের গালওয়ান উপত্যকার প্রায় 38,000 বর্গ কিলোমিটার এলাকা অবৈধভাবে দখল করে রেখেছে চীন। করোনা শনাক্তের 101তম দিনে মারা গেলেন সর্বোচ্চ 53 জন। নতুন রোগীর ক্ষেত্রেও হয়েছে নতুন রেকর্ড, একদিনে সর্বোচ্চ 3,862 জনের করোনা পজিটিভ হয়েছে। অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়ে করোনা সংক্রমণ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মাহবুব কবির চপলের রিপোর্ট। যে করোনা ভাইরাস বাংলাদেশে আসবে না বলে নানাভাবে যুক্তি দেখানো হয়েছিল, সেই ভাইরাসই এখন আক্রান্তের সংখ্যা প্রায় লাখ ছুঁই ছুঁই। মৃত্যু হয়েছে 1200-র বেশি মানুষের। প্রতিদিন কোটি মানুষ চেয়ে থাকেন স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনের দিকে, কিন্তু সময় যত যাচ্ছে খারাপ খবর ততই বাড়ছে। সবশেষ 24 ঘন্টায় সর্বোচ্চ 17,214 জনের নমুনা পরীক্ষায় পজিটিভ হয়েছেন 3,862 জন, মোট শনাক্ত 94,481 জন। 61টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ এবং পরীক্ষা হয়েছে। গত 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 18,403টি, পরীক্ষা হয়েছে 17,214টি। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 5,33,717টি নমুনা, এবং 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,862 জন, এবং এ পর্যন্ত শনাক্ত 94,481 জন। আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃতের সংখ্যাও। একদিনে মৃতের নতুন রেকর্ড, গত 24 ঘন্টায় 53 জন। ঢাকা বিভাগে মারা গেছেন সবচেয়ে বেশি 30 জন, এরপর চট্টগ্রামে 14 জন। অবস্থা যখন এমন, তখন শুধু রেড জোন ভিত্তিক লকডাউন করোনা নিয়ন্ত্রণে কতটা কার্যকর হবে তা নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 53 জন, এ পর্যন্ত 1,262 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.34%। বয়স বিভাজনে 11-20 বছর 1 জন, 21-30 বছর 3 জন, 31-40 বছর 2 জন, 41-50 9 জন, 51-60 19 জন, 61-70 10 জন, 71-80 8 জন, এবং 81-90 বছরের মধ্যে 1 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,237 জন, এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন 36,264 জন। বিশেষজ্ঞরা বলছেন সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রাখা, হাত ধোয়া এবং বাইরে বের হলে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।
এদিকে আক্রান্তের পাশাপাশি করোনার উপসর্গ দেশের বিভিন্ন এলাকায় অনেক মানুষের মৃত্যু হচ্ছে। নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুজনের প্রাণ গেছে, নতুন শনাক্ত হয়েছে 104 জন। এছাড়া বরিশাল ও জামালপুরে উপসর্গ নিয়ে মারা গেছে আরও দুজন। বরিশাল বিভাগে নতুন আক্রান্ত হয়েছেন 32 জন। জামালপুরের মাদারগঞ্জে করোনা উপসর্গ নিয়ে ঢাকা ফেরত এক নারী পোশাক কর্মীর মৃত্যু হয়েছে। গতরাতে মৃত্যুর পর তার স্বামী বাড়ি থেকে পালিয়ে গেছে। এদিকে সংক্রমণ এড়াতে তার বাড়ি সহ আশেপাশের কয়েকটি ঘর লকডাউন করেছে প্রশাসন। রংপুর বিভাগে গত 24 ঘটনায় পুলিশ ও চিকিৎসক সহ আরও 22 জন করোনা আক্রান্ত হয়েছেন। এছাড়া শেরপুরে একই পরিবারের 4 জন সহ আরও 9 জন, পটুয়াখালীতে 1 স্বাস্থ্যকর্মী সহ 5 ও শরীয়তপুরে আরও 9 জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। সারা দেশে নিম্ন আদালতে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 13 জন বিচারক ও 26 জন কর্মচারী। করোনা উপসর্গ নিয়ে আইসোলেশনে আছেন আরও 4 জন বিচারক। ঢাকা সিএমএইচ এর আইসিইউতে চিকিৎসাধীন আছেন লালমনিরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ফেরদৌস আহমেদ। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক শামীম আহমেদ। অন্য বিচারকরা বর্তমানে নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। সারা দেশ থেকে জেলা জজদের মাধ্যমে সুপ্রিম কোর্ট প্রশাসনের কাছে এ তথ্য পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের মুখপাত্র ও স্পেশাল অফিসার সাইফুর রহমান এসব তথ্য জানান। তিনি জানান, আক্রান্ত বিচারকদের সাথে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন কথা বলেছেন এবং তিনি সার্বক্ষণিক তাদের খবর রাখছেন। সুপ্রিম কোর্ট থেকে আক্রান্ত কর্মচারীদের চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট জেলা জজদের অনুরোধ করা হয়েছে। চট্টগ্রামে 250 শয্যার আইসোলেশন সেন্টারে করোনা রোগীদের চিকিৎসা দিতে অনীহা প্রকাশ করায় 10 চিকিৎসককে অব্যাহতি দিয়েছে সিটি কর্পোরেশন। একই অভিযোগে একজন স্টোর কিপারকেও অব্যাহতি দেওয়া হয়েছে। সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সেলিম আক্তার চৌধুরী জানান, ওই আইসোলেশন সেন্টারের জন্য 16 জন চিকিৎসক, নার্স ও ব্রাদার্স সহ মোট 36 জনকে বাছাই করা হয়। তারা সবাই সিটি কর্পোরেশনের পরিচালিত বিভিন্ন হাসপাতালে চিকিৎসক ও কর্মী। আইসোলেশন সেন্টার চালুর আগে তাদের 3 দিনের প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়, কিন্তু রোববার শুরু হওয়া ওই প্রশিক্ষণে 10 চিকিৎসক এবং 1 জন স্টোর কিপার অনুপস্থিত থাকেন। টানা 3 দিন তাদের অনুপস্থিতির কারণে চসিক সচিব স্বাক্ষরিত এক আদেশে তাদের চাকরিচ্যুত করা হল। বুধবার থেকে আইসোলেশনের সেন্টারটিতে রোগী ভর্তির শুরু কথা রয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণে চিহ্নিত লাল অঞ্চলের বাসিন্দাদের জন্য সাধারণ ছুটি ও লকডাউন নিয়ে রয়েছে বিভ্রান্তি। ধোঁয়াশার মধ্যে ওইসব অঞ্চলের দোকানপাট, ব্যবসা বাণিজ্য কিংবা সরকারি বেসরকারি অফিস চলছে আগের মতোই। সুনির্দিষ্ট তালিকা ও সরকারি নির্দেশনা পেলে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ঢাকার 2 মেয়র। বিস্তারিত ইকরামুল হক সাইমের রিপোর্টে। স্বাস্থ্য অধিদপ্তরের কারিগরি কমিটি করোনার সংক্রমণ বিবেচনায় ঢাকার 2 সিটির যে 45টি লাল অঞ্চলের তালিকা করেছে তার একটি মোহাম্মদপুর। সোমবার লাল অঞ্চলের বাসিন্দাদের সাধারণ ছুটির আওতায় এনে সরকার প্রজ্ঞাপন জারি করলেও তার কোনো প্রভাব নেই এখানে। কেবল দোকানপাট, ব্যবসা বাণিজ্যই নয়, সরকারি বেসরকারি বিভিন্ন অফিসও চলছে আগের নিয়মেই। এসব অফিসের কর্মকর্তারা বলছেন, প্রজ্ঞাপন হলেও দাপ্তরিক কোনো নির্দেশনা পাননি তারা। একই সাথে লকডাউন নিয়ে নানামুখী চিন্তা এলাকাবাসীর মধ্যে। ক্লিয়ারলি কোনো ইনফরমেশন গভর্নমেন্ট থেকে দেওয়া হচ্ছে না। আমরা এখন পর্যন্ত কিছুই নিজস্ব প্রস্তুতিও নিতে পারতেছি না, সঠিকভাবে জানতেও পারতেছি না। মোটা দাগে 45টি এলাকাকে লাল অঞ্চল হিসেবে চিহ্নিত করলেও লকডাউনের জন্য এখনও সুনির্দিষ্ট কোনো ম্যাপ নেই সিটি কর্পোরেশনের কাছে। এ ব্যাপারে কোনো গাইডলাইনও পাননি বলে জানান জনপ্রতিনিধিরা। আমাদেরকে ওভাবে কাউকে ইনস্ট্রাকশনটা দেওয়া হয়নি, কিন্তু আমরা টিভিতে দেখে যতটুকু সম্ভব যতটুকু চেষ্টা করছি। এটা লকডাউনের আগের থেকে আমরা প্রিপারেশন নিয়েছিলাম। এ বিষয়ে করণীয় ঠিক করতে নানা প্রস্তুতিমূলক বৈঠক করেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। আগামী 2-3 দিনের মধ্যে আমাদেরকে সুনির্দিষ্টভাবে জানাবে যে এই এলাকাটা, এই মহল্লাটা অথবা এই রাস্তাটা লাল হিসেবে চিহ্নিত হয়েছে, আমরা সেই অনুযায়ী সেটাকে আটকাদেশের আওতায় এনে সেখানে বাস্তবায়ন করতে। কোন অংশ, কতটুকু জায়গায় আমাকে রেড জোনিং করতে হবে, আমাকে বন্ধ করে দিতে হবে, লকডাউন করতে হবে, এটির আমি সুনির্দিষ্ট ওই ম্যাপ তাদের থেকে চেয়েছি। এই এলাকাগুলো স্বাস্থ্য অধিদপ্তরের সাথে তারা সমন্বয়পূর্বক এখানে নির্দিষ্ট করার চেষ্টা করছেন এবং এই ক্ষেত্রে এই ধরনের তথ্য আসা সাপেক্ষে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারব। তবে সাধারণ ছুটির প্রভাব পড়েছে রাজধানীর পূর্ব রাজাবাজারে। আগের দিনের ঘোষণায় 6ষ্ঠ দিনের লকডাউনে অফিসগামী লোকজন সহ সেখানকার বাসিন্দাদের বাহিরে বের হওয়ার প্রবণতা কম ছিল বলে জানায় পুলিশ।
এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায়, লাল অঞ্চলে সরকারি নির্দেশনা যথাযথভাবে পালনের উদ্দেশ্যে সেনা টহল জোরদার করা হচ্ছে। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে অঞ্চলভিত্তিক লকডাউনের যে প্রক্রিয়া, তাই পূর্ব রাজাবাজার থেকে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে। তবে শুরু থেকেই সরকারের বিভিন্ন বিভাগের কিছু সমন্বয়হীনতা আর বেশ কিছু বিষয়ে ধোঁয়াশা থাকায় জনমনে প্রশ্ন তৈরি হয়েছিল। নগরবাসী বলছেন, বৈশ্বিক অভিজ্ঞতার পাশাপাশি দেশের আর্থসামাজিক বাস্তবতা বিবেচনা করেই নিতে হবে পরিকল্পনা। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। বাজেট প্রস্তাবনায় 10% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ রেখে বলা হয়েছে, প্রচলিত আইনে যাই থাকুক না কেন, এই বিনিয়োগের ব্যাপারে কোনো কর্তৃপক্ষ প্রশ্ন উত্থাপন করতে পারবে না। এই সুযোগ দিয়ে সাধারণ করদাতাদের সাথে বৈষম্য করা হয়েছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। তবে ব্যবসায়ী মহলে এ নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিস্তারিত জানাচ্ছেন শারফুল আলম। যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি বা জিএফ এর তথ্য অনুযায়ী 2005 সালে $426 কোটি, 2015 সালে বাংলাদেশ থেকে পাচার হয়েছে $1,151 কোটি বা $98,000 কোটি। জিএফ এর পরিসংখ্যানে বছরে গড়ে প্রায় $100 কোটি অর্থ পাচার হয় দেশ থেকে। এমন পরিস্থিতিতে 2020-21 অর্থ বছরের বাজেট ঘোষণায় অপ্রত্যাশিত আয় বিনিয়োগ করার সুযোগ থাকছে। অপ্রত্যাশিত অর্থ বিনিয়োগ করার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। এর জন্য আমাদের অর্থনীতিতে বেশি বেশি বিনিয়োগ হবে এবং আমাদের যে রিয়েল এস্টেট সেক্টর সেটি চাঙ্গা হবে। কালো টাকা কামাই করে তারা আসলো, তাদের উপর কোনো খরচ নেই। আমাদের কর্পোরেট ট্যাক্স, আমরা ইনভেস্টমেন্ট করতে গেলে 12% ট্যাক্স দিতে হবে, এটা আসলে কোনোভাবেই এটা কাম্য নয়। বাজেট ঘোষণায় বলা হয়েছে, 10% কর দিয়ে অপ্রদর্শিত আয় যে কেউ বিনিয়োগ করতে পারবেন আবাসন খাত ও শেয়ার বাজারে। এ বিনিয়োগের বিষয়ে কোনো কর্তৃপক্ষ প্রশ্ন উত্থাপন করতে পারবে না বলেও বাজেট ঘোষণায় বলা হয়েছে। সৎভাবে উপার্জন করে আরও অধিক পরিমাণে কর দেন, তাদের তুলনায় কালো টাকা সাদা করার ক্ষেত্রে মাত্র 10% কর অথবা ন্যূনতম একটি চার্জ দিয়ে এগুলোকে সাদা করাটি, এই ধরনের প্রক্রিয়া যারা সাদা অর্থের মালিক তাদেরকে নিরুৎসাহিত করে, যারা কালো টাকা ধারী তাদেরকে আরও উৎসাহিত করে টাকাগুলো আনডকুমেন্টেড রাখার ক্ষেত্রে। অর্থনীতিবিদরা বলছেন, 10% কর দিয়ে যে পরিমাণ কালো টাকা সাদা করা হবে তা আগামী বাজেটে সংসদে জানাতে হবে। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। খুলনায় রোগীর স্বজনদের হামলায় মারা গেছেন এক ক্লিনিক মালিক চিকিৎসক। শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, গত 14 জুন নগরীর গল্লামারির রাইসা ক্লিনিকে শিলির বেগম নামে এক গৃহবধূর সিজার করা হয়, কিন্তু রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় পরদিন তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সেখান থেকে ওই রোগীকে ঢাকায় স্থানান্তর করার জন্য অ্যাম্বুলেন্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। এরপর সোমবার ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ তুলে ক্লিনিকের সামনে এর মালিক ডাক্তার রকিবকে ব্যাপক মারধর করে শিউলির স্বজনরা। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে মারা যান ডাক্তার রকিব। এ ঘটনায় মামলা করার কথা জানিয়েছেন তার পরিবার। এবারের আন্তর্জাতিক সংবাদ। বিশ্বজুড়ে করোনা ভাইরাস সংক্রমণ শুরুর প্রায় 6 মাস পেরিয়ে গেলেও এখনও পরিস্থিতি তেমন উন্নতি নেই কোথাও। বরং সারা বিশ্বে এ পর্যন্ত এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা 81,55,000 ছাড়িয়েছে, প্রাণ গেছে 4,41,000-এরও বেশি মানুষের। এর মধ্যে শুধু যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন 21 লাখেরও বেশি, মারা গেছেন অন্তত 1,16,000। এদিকে আক্রান্তের দিক থেকে প্রতিদিন রেকর্ড গড়ছে অনেক দেশে। পাশাপাশি প্রয়োজনের তাগিদে বিভিন্ন নিয়মে চলছে মানুষের জীবনযাত্রা। ব্রাজিলে গত 24 ঘণ্টায় এই ভাইরাসের শিকার হয়েছেন প্রায় 35,000 মানুষ। এ কদিনে দেশটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 9,23,000-এরও বেশি। একদিনে মারা গেছে 1,282 জন। এদিকে এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সীমান্তে ভ্রমণের নিষেধাজ্ঞা 21 জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। ব্রিটেনের গবেষকরা জানিয়েছেন, শারীরিক দূরত্ব, আইসোলেশন ও দূর থেকে যোগাযোগ রক্ষা করতে পারলে কোভিড-19 থেকে দূরে থাকা সম্ভব। আওয়ামী লীগ নেতাদের নামে ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেওয়ায় সাতক্ষীরা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম কামাল হোসেন। পুলিশ জানায়, সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লার মৃত্যুর পর এক নারীর ফেসবুক আইডি থেকে ওই যুবক ফেসবুকে ট্রল করেন। এরপর সাতক্ষীরার ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুজিবুর রহমান বাদী হয়ে দুজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করার পর ভোরে তাকে গ্রেফতার করা হয়।
এবারে পার্টেক্স খেলার খবর। ওয়েডার ব্রেমেনকে একমাত্র গোলে পরাজিত করে দুই ম্যাচ হাতে রেখে জার্মান বুন্দেসলিগার রেকর্ড টানা অষ্টম শিরোপা জিতল বায়ার্ন মিউনিখ। ব্রেমেনের মাঠে খেলার 43 মিনিটে স্ট্রাইকার লেভানডস্কি যে গোলটি করেন তাতে নিশ্চিত বায়ার্নের জয়। চলতি মৌসুমে এটি লেভানডস্কি 31তম গোল। এটি বাভারিয়ানদের 30তম লীগ শিরোপা জয়। লিগে 32 ম্যাচে 76 পয়েন্ট নিয়ে লীগ শিরোপা নিশ্চিত করা বায়ার্ন মিউনিখ। দ্বিতীয় স্থানের দল বুন্দেসলিগা ডর্টমুন্ডের চেয়ে 10 পয়েন্টে এগিয়ে আছে। আর 30 ম্যাচে ডর্টমুন্ডের সংগ্রহ 66 পয়েন্ট। এই তিন ম্যাচ হাতে রেখে পিছিয়ে থাকা আছে দ্বিতীয় অবস্থানে। ক্লাব ও জাতীয় দলের হয়ে লিওনেল মেসির 699তম গোলের দিনে লেগানেসকে 2-0 ব্যবধানে হারালো বার্সেলোনা। স্প্যানিশ লা লিগায় নিজেদের মাঠের প্রতিপক্ষের উপর চাপিয়ে খেললেও গোলের জন্য কাতালানদের অপেক্ষায় থাকতে হয় 42 মিনিট পর্যন্ত। জটলা থেকে বল পেয়ে বার্সেলোনাকে লিড এনে দেন আনসু ফাতি। বিরতি থেকে ফিরে ব্যবধান বাড়ানোর চেষ্টা করে বার্সা। 69 মিনিটে লেগানেসের বিপদসীমায় মেসিকে অবৈধভাবে বাধা দিলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। স্পটটিকে দলকে 2-0 ব্যবধানে এগিয়ে দেন মেসি। ক্লাব ও জাতীয় দলের হয়ে এটি লিওনেল মেসির 699তম ও চলতি আসরে 21তম গোল। এই জয়ে 29 ম্যাচে 64 পয়েন্ট নিয়ে লিগের শীর্ষস্থান আরও মজবুত করল বার্সেলোনা। তরুণ ফুটবলার বাঁধনের মায় চিকিৎসায় 1,00,000 টাকা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। বয়সভিত্তিক জাতীয় দলের উদীয়মান ফুটবলার জাহিদ আহসান বাঁধনের মায়ের দুটি কিডনি প্রায় অকেজো হয়ে পড়েছে। গণমাধ্যমে বিষয়টি জানতে পেরে তার মায়ের চিকিৎসায় সাহায্যের হাত বাড়িয়ে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে বাঁধনের মায়ের চিকিৎসার জন্য 1,00,000 টাকা চেক দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। কাশ্মীরের লাদাখ সীমান্তে চীনা বাহিনীর সাথে সংঘর্ষে ভারতীয় বিসেনা নিহত, তুমুল উত্তেজনা, হুঁশিয়ারি চীনের। করোনার উপসর্গ নিয়ে বিভিন্ন জেলায় মারা যাচ্ছেন অনেক মানুষ, জামালপুরে স্ত্রীর মৃত্যুর পর পালিয়ে গেছে স্বামী। কালো টাকা সাদা করার সুযোগ বৈষম্যমূলক মনে করেন অর্থনীতিবিদরা, ব্যবসায়ীদেরও মিশ্র প্রতিক্রিয়া। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।